ঢাকার ধামরায়ে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। দুপুরে উপজেলার স্মৃতি জামে মসজিদের সামনের রাস্তায় এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে গ্রামের শতাধিক লোক অংশ নেন। গ্রামবাসীর অভিযোগ, স্থানীয় প্রভাবশালী সোলাইমান পরিবেশের কথা চিন্তা না করে অবৈধভাবে গড়ে তুলেছেন ইটভাটা। তিনি জোর করে কৃষকদের তিন ফসলি জমির মাটি কেটে তা ইটভাটায় ব্যবহার করছেন। এ ব্যাপারে প্রতিবাদ করলে পুলিশ ও সন্ত্রাসী দিয়ে গ্রামবাসীদের হয়রানি করছেন তিনি।